আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো ফেসবুক মেসেঞ্জারে কিভাবে গ্রুপ খুলে সকলে একসাথে চ্যাট করতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, সেই বিষয়টি কিভাবে করবেন, গ্রুপটি কিভাবে খুলবেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো। সো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কেউ এত ব্যাকডেটেড ভিডিও তৈরি করেন কেন? হ্যাঁ, আপনি হয়তো ভেবে দেখেন যে আপনি যখন ছোটো ছিলেন আপনি কিন্তু এই জিনিসগুলো পারতেন না। সো আপনার ছোটো যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো পারে না, তারা ফেসবুকে এই বিষয়গুলো করতে পারে না। সো তাদের জন্য আমার আজকের এই ভিডিও, আর যারা এগুলো পারেন তারা স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো চলুন শুরু করা যাক ভিডিও। সো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মেসেঞ্জার চলে যাবেন। মেসেঞ্জারে চলে যাওয়ার পর আপনি হয়তো আপনার বন্ধুদের নিয়ে একটি গ্রুপ খুলতে চাচ্ছেন, যেখানে আপনি গ্রুপ চ্যাটিং করতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, সবাই একসাথে কানেক্ট হতে পারবেন। সো এই বিষয়টি করার জন্য আপনাকে প্রথমে যারা করতে হবে, যারা এগুলো বুঝি না, সো তাদের জন্য হলো তারা আপনি প্রথমে এই উপরে পিন ডট দেখতে পাচ্ছেন। সো আপনি পিন ডটে চলে যাবেন। পিন ডটে চলে আসার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন যে ক্রিয়েট এ নিউ গ্রুপ। সো আপনি এই অপশনটি দেখতে পাচ্ছেন। সো ক্রিয়েট এ নিউ গ্রুপে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, নতুন নতুন আপডেট সবার আগে পেতে। সো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখানে আসার পর আপনি আপনার যে বন্ধুদের নিয়ে আপনার গ্রুপটি খুলতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করে নেবেন। সো এই যে আপনি ডট দেখতে পাচ্ছেন, সো সবাইকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি হয়তো বা এখানে আপনার যে ফ্রেন্ডদের সিলেক্ট করতে চাচ্ছেন তারা হয়তো এখানে নেই, সো আপনি সার্চ বক্সে সার্চ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সো আপনি সিলেক্ট করা যখন হয়ে যাবে তখন আপনাকে নেক্সট যে অপশন রয়েছে সো নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার গ্রুপের একটি নাম দিতে হবে। সো আপনি এখানে একটি নাম দেবেন, গ্রুপ ক্রিয়েট নেম। সো আপনি এখানে একটি গ্রুপের নাম দেবেন, যে কোনো একটি নাম দেবেন। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি গ্রুপের নাম দিয়ে মাস্তি। সো নাম দেওয়ার পর এখানে আপনি যে অপশনটি দেখতে পাবেন উপরে ক্রিয়েট অপশন, সো আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্রুপটি কিন্তু খোলা হয়ে যাবে। সো আপনি যদি এখানে দেখেন যে আমার গ্রুপটি কিন্তু খোলা হয়ে গেছে, এখন যদি আপনি উপরে খেয়াল করেন যে মাস্তি একটি চ্যানেল, একটি গ্রুপ, সো গ্রুপটি খোলা হয়ে গেছে। সো আপনি এখানে গ্রুপ চ্যাটিং করতে পারবেন এখন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।